हेलो फ्रेंड्स, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করি আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই কিস্তিতে তথা খরিফ শস্যের টাকা ঢুকতে চলেছে 27 জুন। এবং এই নিয়ে কিন্তু আজকে আমি বিকেলবেলা আপনাদের সুবিধার্থে একটা ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 27 তারিখ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এখন কিন্তু আপনারা প্রতিনিয়তই কমেন্ট করতেছেন সেই ভিডিওতে যে 27 তারিখ যে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই টাকা সকল কৃষকগণরা একসাথে পাবে, অর্থাৎ সবাই পাবে, নাকি যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বা ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে, নাকি স্ট্যাটাস অন্যরকম দেখালে আপনারা এই টাকা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করে দিব আপনাদের যে কোন কৃষকগণরা এই 27 তারিখ টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না সবটাই জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের 27 তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শুধুমাত্র kishokbondhu.net এই লেখাটি লিখে সার্চ দিয়ে দেবেন গুগলে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। তো এখানে এসে এক নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য নামে, সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আপনার সামনে হুব এরকম ইন্টারফেস খুলবে। তো এখান থেকে কী করতে হবে, সুন্দর করে আপনি আপনার ভোট কার্ডটি এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে আই এম নটের উপর একটা ক্যাপসা কোড আছে, ইমেজ কোডগুলো মিলিয়ে দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। তো ডিটেলস বসিয়ে দিয়ে সার্চ ফোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম করে অল ডিটেলস চলে আসবে। তো এখন কথা হলো আপনার স্ট্যাটাস যদি এই জায়গায় অ্যাপ্রুভ থাকে এবং পাশাপাশি যে পাশে যেটা ট্রানজ্যাকশন স্ট্যাটাস নামে একটা ঘর দেখতে পাচ্ছেন সেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে থাকতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগামী 27 জুন বেলা ঠিক 2:30 কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। সেটা আপনি যেরকম জমির পরিমাণ দিয়ে আবেদন করেছিলেন তার উপর ডিপেন্ড করে আপনি 2000 টাকা থেকে শুরু করে আপ টু 5000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা আছে তারাই কিন্তু প্রথমত টাকা পেয়ে যাচ্ছেন। আর একটা কথা পাশাপাশি জানিয়ে দিই, আপনাদের যাদের স্ট্যাটাসতে অ্যাপ্রুভ আছে কিন্তু পাশে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস আছে সেখানে যদি ডিডি অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনারা 27 তারিখ টাকাও পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তবে আমি আমার লোকাল কৃষি দপ্তর অফিস যেটা আছে সেখান থেকে যতটা আমি আপডেট পেলাম সেখানে কিন্তু এক আধিকারিক বললো যে যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ আছে তারাও টাকা পেতে পারে, যেহেতু নতুন কৃষকদের স্ট্যাটাস বর্তমানে ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে আর পুরোনোদের অ্যাকাউন্ট ভ্যালিড। তবে বন্ধুরা, আমি এখানে আপনাদের নিশ্চিত জানাতে পারবো না যে 27 তারিখ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না, কারণ হয়তো আপনারা সকলে জানেন প্রতিনিয়ত আমার যারা ভিডিও ফলো করেন খুব ভালো মতোই জানেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভের পরে কিন্তু আপনাদের আরও একটা এখানে স্টেপ আসবে, এরপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড নামে একটা অপশান আসবে, যেমনটা আমি একটু আগে আপনাদের দেখাইলাম যে অ্যাকাউন্ট ভ্যালিড এই জায়গায় আসতে হবে তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনাদের চিন্তা নেই, যদি এই আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের ডিডি অ্যাপ্রুভ থেকে আবার অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে টাকা পেয়ে যাচ্ছেন। তবে আপনারা একটু ওয়েট করা যান, আপনাদের অর্থাৎ যাদের ডিডি অ্যাপ্রুভ বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে তাদের নিয়ে তথা আপনাদের নিয়ে যদি কোনো রকম আপডেট আসে এই কয়েকদিনের মধ্যে তাহলে সেটাও কিন্তু অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিব। তবে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন, যেহেতু আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং ডিডি অ্যাপ্রুভ আছে আপনারাও টাকা পেয়ে যাচ্ছেন, তবে 27 তারিখ আপনারা টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু এখনও পর্যন্ত একটা সংশয় আছে। তবে আমি আমার লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যতটা জানতে পেরেছিলাম ওনাকে ওইখান থেকে যেটা আমাকে আপডেট দেওয়া হলো সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে ডিডি অ্যাপ্রুভ তারাও যাদের ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে তারাও আগামী 27 তারিখ টাকা পেতে চলেছে। তবে বর্তমানে যাদের ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের নিয়ে যদি পরবর্তীতে আরও কোনো আপডেট আসে সেটাও আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিব। তো এখন বুঝতে পারলেন বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এবং ডিডি অ্যাপ্রুভ আছে তারা তো টাকা পেয়ে যাচ্ছেন একদম নিঃসন্দেহে। এবার আর একটা দুই একটা আপডেট দেখে নেওয়া যাক। আপনাদের মধ্যে থেকে কোনো কৃষকের যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাস কার্ডে এরকম এডিএ আপলোডেড এই লেখাটা এখনও পর্যন্ত দেখায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার একটু টাকা পেতে লেট হবে, তবে আপনিও নিঃসন্দেহে টাকা পেয়ে যাবেন যেহেতু আপনার স্ট্যাটাস এই জায়গায় অ্যাপ্রুভ আছে। তো বুঝতে পারলেন, যাদের আপাতত এই জায়গায় ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড দেখাচ্ছে তারা কিন্তু আপনারা 27 তারিখ টাকা পাচ্ছেন না। আর হ্যাঁ, আরও একটা কথা জেনে নিন, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস নামে যে একটা ঘর আছে পাশে সেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর যদি এরকম করে পুরোপুরি ফাঁকা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারাও এই কিস্তিতে টাকা তো পাবেন ঠিকই যেহেতু স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, কিন্তু আগামী 27 তারিখ অর্থাৎ 27 জুন যে টাকাটা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সেই ডেটে কিন্তু আপনারা টাকা পাবেন না যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর এরকম করে এখনও পর্যন্ত পুরোপুরি ফাঁকা আছে। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দিতে পারলাম যে আগামী 27 জুন কোন কৃষকগণরা টাকা পাবেন কারা টাকা পাবে না। এছাড়াও আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তথ্যটিকে চলে দেবেন। তো অদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।